নাফিজা বলতেছে খাদিজা, ওই মানুষটা হলো মক্কার আব্দুল্লাহর কোলা আমেনার নয়নের পুতুলি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মতো চরিত্রবান সুন্দর দেহের মানুষ, আর সবচাইতে আল আমিন বিশ্বাসী মানুষ, ওর মতো আমানতদার আমি নাফিসার নজরে কোনোদিন আমি কোনো মানুষকে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, তাহলে অফার করে দেখো, সে আমার ব্যবসায়িক পার্টনার হবে নাকি, আমার ব্যবসায়ী দায়িত্ব ম্যানেজারির দায়িত্ব নিবে নাকি। মা নাফিসা দৌড়া গেলেন, তখন আমার নবীজি চাচা আবু তালেবের ঘরে, আমার নবীজি কাছে গিয়ে আম্মা নাফিসা প্রস্তাব করলেন, ও মোহাম্মদ, তোমাকে এই যুগের সবচেয়ে সুন্দরী সবচেয়ে সতী নারী মা খাদিজা, সবচেয়ে চরিত্রবান নারী তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চায়, তোমাকে দিয়ে তার ব্যবসায়িক কাজ আঞ্জাম দিতে চায়, তুমি রাজি কি না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও নাফিসা, আমি মোহাম্মদের মতো হত দরিদ্র আর কেউ নাই, আমি মোহাম্মদ সবচেয়ে গরিব, আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচা আবু তালেবের ঘরে থাকি, খাবার আসলে কোনোদিন খাবার জোটে না, হয়তো কোনোদিন খাবার জোটে না, আমাকে আবার ব্যবসায়িক পার্টনার কে বানাবে। এই আরবের ভিতরে সবচাইতে সতী নারী সবচাইতে সাধবী নারী মা খাদিজা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চায়, তুমি দায়িত্ব গ্রহণ করবা কিনা। আমার নবীজির বয়স তখন বাজান, আমার নবীজির বয়স 23 বছর তখন। এ বাবা, নবী যখন ব্যবসায়িক দায়িত্ব গ্রহণ করলেন মা খাদিজার, সিরিয়ায় যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে গেলেন, ওই ব্যবসায়িক সফর থেকে আসার পরে মা খাদিজার ওই বছরের ব্যবসার ভিতরে এত পরিমাণ লাভ হয়েছে, এত পরিমাণ মুনাফা হয়েছে, মা খাদিজা বলেন, আমার ব্যবসার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত গোটা জিন্দগিতে এত পরিমাণ লাভবান আমি হতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি দুস্থ অসহায় গরিব অসুস্থ ব্যক্তিকে বেশি বেশি সেবা করতেন, এগুলো ছিল নবীজির কাজ, জালোয়াত, বেশি বেশি সবার সাথে মিশে থাকতেন। কিন্তু 35 বছর যখন বয়স হয়, তখন নবীজি জালোয়াত না, তখন খালোয়াতকে বেশি পছন্দ করতেন, নির্জনতা, একাকিত্ব, কি যেন কাকে যেন তালাশ করে, মাঝে মাঝে আকাশের দিকে তাকাইতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসে আসছে যে মাঝে মাঝে নবীজি আকাশের দিকে তাকায় ফেল ফালায় কেঁদে দিতেন, চেহারাটা মলিন হয়ে যেত। মা খাদিজা মনে করতেন যে মনে হয় আমাকে পেয়ে রহমতে আলম নবী খুশি না, যার কারণে মনে হয় রহমতে আলম এইভাবে ফেল ফালায় কাঁদতেছেন। যখন সুবহানাল্লাহ বিহাম, মা খাদিজাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কত বছর বয়সে? নবীজির বয়স তখন 25, মা খাদিজার বয়স কত? 40 বছর। 40 বছরের একজন নারী, আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য নারী, সবচেয়ে সতীত্ববান, সবচেয়ে নেককার ছিলেন। জাহিলিয়াতের যুগে নারীদের চরিত্র ভালো ছিল না, ইসলাম আসার আগে, নবীজির নবুয়াত পাওয়ার আগে আরব বিশ্বের নারীদের চরিত্র ভালো ছিল না, জাহিলি যুগ ছিল তাদের যুগ, সবচেয়ে বর্বর যুগ, সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল ওই যুগটা। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ পাক ওই বর্বর যুগকে সোনালী যুগে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই যুগেও মা খাদিজার ক্যারেক্টার নিয়া, চরিত্র নিয়া কেউ কোনোদিন কোনো কালিমা লিপন করতে পারে নাই, এত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন সুবহানাল্লাহ বিহামদিহি, মা খাদিজা একে তো সুন্দরী নারী, যখন তার 40 বছর বয়স, এর আগে তিনি এক বিবাহ হয়েছিল, কিন্তু মা খাদিজা এতটা সতী নারী ছিলেন, এতটা আল্লাহ ভীরু ছিলেন, ইসলাম প্রিয় আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি, কিন্তু তার ভিতরে এতটা দিন ছিল, এতটা তিনি পরহেজগার ছিলেন, এতটা সতীত্ব তার ভিতরে ছিল, এতটা নেককার তিনি ছিলেন, যে মা খাদিজা কোনো পুরুষের কাছ থেকে তিনি কখনো ভালো আচরণ পায় নাই, যার কারণে তিনি দেখেছেন তার একজন বান্ধবী ছিল নাফিসা, তাকে ডাক দিয়ে একদিন বলতেছে, নাফিসা, আমি তো আমার এই স্বামীকেও ত্যাগ করলাম, আমি কোনো পুরুষের কাছ থেকে কোনোদিন ভোগ বিলাস ছাড়া কিচ্ছু পাই নাই, ওরা শুধু ভোগকে পছন্দ করে, ওরা সৌন্দর্যকে পছন্দ করে, ওরা মানুষকে বুঝতে চেষ্টা করে না, এই জন্য আমি নিয়ত করেছি আর ভবিষ্যতে নেক্সট আমি কোনোদিন কারো কাছে বিয়ে বসবো না, আমি এমনি একা থাকব। এই কথা নাফিসা বলতেছিলেন, নাফিসাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন। হঠাৎ
মা খাদিজা যখন এই কথা বললেন, নাফিসা বলতেছেন, খাদিজা তুমি এই কথা কেন বললা? বলতেছে, আমি আমার ব্যবসাকে বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যবসা করানোর জন্য বহু পুরুষকে আমি দিয়েছিলাম, কেউ আমার ব্যবসা সঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে পারে নাই, আমানতদারি রক্ষা করতে পারে নাই, আমার সাথে দুই নম্বরই করেছে। টাকার লোভ ছিল সকলের ভিতরে, সৌন্দর্যের লোভ ছিল আর নারীর লোভ ছিল। একটা মানুষকে পরীক্ষা করতে হলে তিন জিনিস দ্বারা পরীক্ষা করতে হয়। একটা হলো টাকা দিয়ে পরীক্ষা করা যায় যে তার ভিতরে কি পরিমাণ সততা আছে, আরেকটা হলো নারী দিয়ে তাকে পরীক্ষা করা যায় তার ভিতরে কি পরিমাণ পরহেজগারি আছে, সতীত্ব আছে, আরেকটা হলো একজন মানুষকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করা যায় যে কি পরিমাণ সে সৎ ব্যবহার করতে পারে নাকি অসৎ ব্যবহার করে। আর রহমতে আলম নবীকে আল্লাহ পাক এই 13টা জিনিস দিয়ে পরীক্ষা করেছেন, 13টা পরীক্ষায় 100 নাম্বার পায় নবীজি পাশ করেছেন, সুবহানাল্লাহ। নবীজি টাকার কাছেও বিক্রি হয় নাই, নারীর কাছেও বিক্রি হয় নাই, নবীজি কখনো ক্ষমতার অপব্যবহারও কি বলেন করছে? পুরা মক্কা মদিনার ক্ষমতা নবীজির হাতে কোনো অপব্যবহার করেছে? করে নাই, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন রহমতে আলম নবী। নাফিসা বলতেছে, খাদিজা তবে আমার মনে হয় একটা যুবক আছে এই মক্কায়, এই যুবকের মতো সুন্দর যুবক আর কেউ নাই, তার চরিত্রের মতো চরিত্র আমি কখনো দেখি নাই, তুমি যদি চাও তোমার ব্যবসায়িক পার্টনার হিসাবে তুমি তাকে গ্রহণ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতেছে, নাফিসা কে সে ওই পুরুষটা, কোন মানুষ? নাফিসা বলতেছে, খাদিজা ওই মানুষটা হলো মক্কার আব্দুল্লাহর কোলা আমেনার নয়নের পুতুলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মতো চরিত্রবান সুন্দর দেহের মানুষ, আর সবচাইতে আল আমিন বিশ্বাসী মানুষ, ওর মতো আমানতদার আমি নাফিসার নজরে কোনোদিন আমি কোনো মানুষকে দেখতে পাই নাই, সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, তাহলে অফার করে দেখো, সে আমার ব্যবসায়িক পার্টনার হবে নাকি আমার ব্যবসায়ী দায়িত্ব ম্যানেজারির দায়িত্ব নিবে নাকি? মা নাফিসার দৌড়া গেলেন। তখন আমার নবীজি চাচা আবু তালেবের ঘরে আমার নবীজি কাছে গিয়া মা নাফিসা প্রস্তাব করলেন, ও মোহাম্মদ, তোমাকে এই যুগের সবচেয়ে সুন্দরী সবচেয়ে সতী নারী মা খাদিজা, সবচেয়ে চরিত্রবান নারী তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চায়, তোমাকে দিয়ে তার ব্যবসায়িক কাজ আঞ্জাম দিতে চায়, তুমি রাজি কি না? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও নাফিসা আমি মোহাম্মদের মতো হত দরিদ্র আর কেউ নাই, আমি মোহাম্মদ সবচেয়ে গরিব, আমার বাবা নাই আমার মা নাই, আমি চাচা আবু তালেবের ঘরে থাকি, খাবার আসলে কোনোদিন খাবার জোটে না, হয়তো কোনোদিন খাবার জোটে না, আমাকে আবার ব্যবসায়িক পার্টনার কে বানাবে? এই আরবের ভিতরে সবচেয়ে সতী নারী সবচেয়ে সাধবী নারী মা খাদিজা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চায়, তুমি দায়িত্ব গ্রহণ করবা কিনা? আমার নবীজির বয়স তখন বাজান, আমার নবীজির বয়স 23 বছর তখন। এ বাবা, নবী যখন ব্যবসায়িক দায়িত্ব গ্রহণ করলেন মা খাদিজার সিরিয়ায়, যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে গেলেন, ওই ব্যবসায়িক সফর থেকে আসার পরে মা খাদিজার ওই বছরের ব্যবসার ভিতরে এত পরিমাণ লাভ হয়েছে, এত পরিমাণ মুনাফা হয়েছে, মা খাদিজা বলেন, আমার ব্যবসার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত গোটা জিন্দগিতে এত পরিমাণ লাভবান আমি হতে পারি নাই, সুবহানাল্লাহ। মা খাদিজা খুশি হয়ে গেলেন, তারিখের কিতাবের ভিতরে লেখে ব্যবসায় লাভবান হয়েছেন, এই জন্য মা খাদিজা খুশি হয় নাই যে এত মাল পেয়েছে, এই জন্য না, মা খাদিজা খুশি হওয়ার কারণ হলো এত বড় চরিত্রবান মানুষ, এত বড় বিশ্বস্ত মানুষ, আমার ব্যবসায়িক জিন্দগিতে ব্যবসায়িক পার্টনার হিসাবে এত বড় সুন্দর এবং আমানতদার মানুষ আমার জীবনে কোনোদিন আমি পাই নাই, শুধু মোহাম্মদকেই পাইলাম, জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন, ব্যবসায়িক মুআমালাত করতে গিয়া মা খাদিজার সামনে আমার নবীজি যাইতেন, মা খাদিজা বলেন, কসম আল্লাহ আরবের সমস্ত পুরুষেরা আমার দিকে যখন তাকাইতো, পুরুষোচিত কণ্ঠে নজর দিয়া তারা তাকাইতো, লোলুপ দৃষ্টিতে আমার দিকে সবাই তাকাইতো, আমার সৌন্দর্য দেখে সবাই আশ্চর্যান্বিত হইত, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আমার দিকে তাকাইতে দেখতাম, মুহাম্মদ এমন একটা নজর দিত
আমি মুহাম্মাদের নজরের ভিতরে কি ভয় খুঁজে পাইতাম, এতটা মায়াবী নজর, ভয় সুলভ নজর, যার ভিতরে নারীর প্রতি কোনো লোভ নাই, কোনো কাম ভাব নাই, কোনো আকর্ষণ নাই, এমন ভাবে মুহাম্মাদ আমার দিকে তাকাইত। মা খাদিজা আমার নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। হঠাৎ করে উম নাফিসাকে ডাক দেয়া, বলে নাফিসা এই যুগের ভিতরে আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো পুরুষ বুঝি ভালো নাই, কাউকে বুঝি আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না, কিন্তু নাফিসা আমার চোখে দেখা আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় আব্দুল্লাহর ছেলে আমেনার নয়নের পুতুলি, মুহাম্মাদের তে চরিত্রবান মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না, সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে আপনি এতটা প্রশংসা করেন, তাহলে কি আপনি মুহাম্মাদের সাথে বিয়ে বসার জন্য রাজি আছেন কিনা? কয় ও নাফিসা মুহাম্মদ 25 বছরের যুবক আর আমি 40 বছরের বুড়ি, এই মুহাম্মদ কি আমাকে গ্রহণ করবে কিনা? নাফিসা বলতেছেন তাহলে আমি প্রস্তাব করে দেখি নবীজির কাছে গিয়া। নাফিসা বলতেছেন ওগো রহমাতে আলম, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি রাজি থাকেন এই মক্কার আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, সুন্দরী মহিলা খাদিজা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, যদি আপনি রাজি থাকেন। নবীজি আমার কেঁদে দিলেন, কান্না করে তাক দিয়া বলতেছে নাফিসা আমি তো জন্ম হওয়ার আগেই মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জন্ম হওয়ার পরে 6 বছর বয়সে আমার বাবা মা ইন্তেকাল করেছে, 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালেব ইন্তেকাল করেছে, এরপরে আমার দাদা 8 বছরে আমাকে আমার চাচা আবু তালেবের কাছে আমাকে বুঝাইয়া দিয়া যায়। আমার চাচা গরিব মানুষ, আমার চাচাদের ভিতরে সবচাইতে গরিব হলো আবু তালেব। আমার চাচা কোনোদিন খাইতে পারে, কোনোদিন না খায়া থাকে, আমার চাচার ঘরে রান্না হলে আমি খাই, না হয়তো না খায়া থাকি। আমার চাচা সব সময় আমাকে আদর দিতেন, সোহাগ দিতেন, ভালোবাসা দিতেন। আমার চাচার অনুমতি ছাড়া, আমার চাচার পারমিশন ছাড়া আমি মুহাম্মদ কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। নাফিসা দৌড়ায় আবু তালেবের কাছে গেলেন, যায়া বলতেছেন আবু তালেব আপনি যদি চান আপনার ভাতিজা মুহাম্মাদের কাছে ওই যে খাদিজা বিনতে খুয়াইলাদের বিয়ের ব্যবস্থা করে দিব। আবু তালেব কান্নায় জর্জরিত হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছেন নাফিসা তুমি কি বলো, আমার এতিম ভাতিজা যার পাশে দাঁড়ানের কেউ নাই, আমার অসহায় ভাতিজার পাশে যদি আরবের সবচাইতে ধনাঢ্যবান নারী, সবচাইতে সতীত্ব, যার সবচাইতে ক্যারেক্টারওয়ালা নারী, সবচাইতে চরিত্রবান নারী, সবচাইতে ভালো নারী, সে যদি প্রস্তাব করে থাকে আমি এতে কোনোদিন দ্বিমত করব না, আমি রাজি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। 25 বছর বয়স হয়ে যায় আমার নবীজির সাথে মা খাদিজার যখন বিয়ে হয়ে যায়, মা খাদিজার বিয়ে হওয়ার পরে 25 থেকে নিয়ে আর 10 বছর কত হলো, 35 বছর, এই 10 বছরের ভিতরে আমার নবীজির ঘরে সন্তান আসে। নবীজি এতটা চরিত্রবান, এতটা আখলাকওয়ালা মা খাদিজা নবীজির ছানে বলতেছেন পৃথিবীর ভিতরে আমি যত পুরুষ দেখেছি, যত যুবক দেখেছি, যত মানুষ দেখেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন মানুষ আমার নজরে আমি কোনোদিন দেখি নাই, সুবহানাল্লাহ। এই মা খাদিজা বলতেছে হঠাৎ আমি দেখলাম দুপুরবেলা মুহাম্মদ আমার বাড়ির আঙিনায়, বাড়ির উঠানে মুহাম্মদ আকাশের দিকে তাকায় ফেলফালায় কান্দতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। মা খাদিজা ডাক দিয়া বলতেছে মুহাম্মদ নাম মনে না, কয় আবুল কাসেম, মুহাম্মদ ওগো আবুল কাসেম আপনি কাঁদেন কেন, চেহারা মলিন কেন, আপনি বুঝি আমাকে পেয়ে নারাজ? নবী আমার কেঁদে বলেন না ওগো খাদিজা না আমি নারাজ নই, আমি সন্তুষ্ট, তবে আমি একজনকে তালাশ করি যিনি আমাকে বানাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ, যিনি আমাকে বানাইছেন 35 বছরের নবী আমার। এবার খলওয়াত প্রিয়, খলওয়াত একাকিত্ব পছন্দ করতেন নবীজি, এবার জালওয়াত ভালো লাগে না, সংসারে থাকতে ভালো লাগে না, রবের তালাশে নবীজি বের হয়ে যাবে। মা খাদিজা বুঝতে পারলেন এত সাধারণ মানুষ নয়, এত মহামানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা কেমন বিবি ছিলেন,
এই যুগের বিবিরা হইলে স্বামীকে আটকায় রাখতো, খবরদার তোমার সংসার কে চালাবে, তুমি যদি বাহিরে চলে যাও তোমার ছেলে মেয়ে কে লালন পালন করবে, কে এদের খাবারের ব্যবস্থা করবে। মা খাদিজা কতটা সম্ভ্রান্ত ছিলেন, মা খাদিজা ডাক দিয়া বলে, ও গো আবুল কাসেম, তাহলে আপনি নির্জনে চলে যান, আপনি আপনার রবের সন্ধানে চলে যান, রে যেই রব আপনাকে আর আমাকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে পরামর্শ দিলেন, মা খাদিজা, স্বামী আমার আপনি জাবালে নূরে চলে যান, আপনি জাবালে নূরে চলে যান, গারে হেরায় সেখানে গিয়া নির্জন আছে, সেখান থেকে কাবা সরাসরি দেখা যায়, ওই জাবালে নূরে উঠলে আপনি সেখানে গিয়া নির্জনতা অবলম্বন করেন, সেখানে গিয়া ইবাদত করেন। স্বামীকে পাঠায়া দিলেন আর বললেন, সংসার নিয়ে কোনো টেনশন নাই, সন্তান নিয়ে কোনো টেনশন নাই, আমি আল্লাহর উপরে ভরসা করে কই আমি এবং আমার সন্তানের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা খাদিজা পাঠায়া দিলেন সংসার গুছায়া সন্তান গুলোরে খাওয়ায়া। মা খাদিজা বৃদ্ধা মা, আহারে 40 ঊর্ধ্ব বয়সের একজন নারী, প্রায় 50-এর কাছাকাছি এই নারী, এ আমার বাজান 50 পার হয়ে গেছে, খানা খায় না, রাতের বেলায় চিন্তা করে, আহারে আমার স্বামী নির্জনে গুহার ভিতরে একা একা কেমনে খানা খাবে। মা খাদিজা একটা মস্কের ভিতরে সামান্য একটু পানি নিয়া, আরেকটা পাত্রে কয়েকটা খেজুর নিয়া, আরেকটা পাত্রে কিছু জবের ছাতু নিয়া রওনা করলেন নবীজিকে খাওয়ানোর জন্য। বাচ্চাগুলোকে কারো জিম্মাদারিতে দিয়া, আর মরুভূমি, এত যারা হজে গিয়েছেন দেখেছেন মরুভূমির ভিতর দিয়া হাঁটা যায় না, পায়ের ভিতরে ফুসকা পড়ে যায়, জুতাগুলো পর্যন্ত ক্ষয় হয়ে যায়। আমাদের সফরে একজন মহিলা হাজি, তার কারগুজারি শুনাইস, উনি নামাজ পড়তে গিয়েছিলেন, সাথে আমার আম্মা জানো ছিলেন, আমাকে ঘটনা শুনাইস, বা আসতেছিলাম হঠাৎ জুতা হারায় গেছে বা ছিঁড়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, পা মাটি এত গরম, উত্তপ্ত গরম, পা পুড়ে যাচ্ছিল, মনে হয় রক্ত বের হচ্ছিল। পুলিশকে ডাক দিয়া বললাম পায়ের অবস্থা, দৌড়ায় পুলিশ গিয়া জুতা কিনে এনে দিয়েছে, আর ওই পুলিশের কিনা জুতা নিয়ে তারা বাসায় ফিরেছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ সেবা আর খেদমত, এখনো পর্যন্ত অব্যবধি সে আরবের মানুষগুলো মানুষকে করে থাকে। যখন সুবহানাল্লাহ, মা খাদিজা কয়েক কিলোমিটার দূর ওই জাবালে নূরের দিকে রওনা। জাবালে নূর, যারা এখনো বর্তমানে গারে হেরা দেখার জন্য, ওই জাবালে নূরে উঠে প্রায় 2.5 ঘন্টা লাগে পাহাড়টা উঠতে। সুবহানাল্লাহ, কোন সবাই কত ঘন্টা? 2.5 ঘন্টা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ, উনি একদিন খতমে বুখারীর মাহফিলে বলতেছিলেন, উনার যখন বয়স, যুবক মানুষ, যৌবনে যখন তিনি হজ করতে গিয়েছিলেন, উনি বলেন তখন আমি টকবগ একজন যুবক, প্রথম যখন হজ করতে যাই, হজে যাওয়ার পরে যখন আমি সেই জাবালে নূরে গেলাম গারে হেরা দেখার জন্য উপরে উঠলাম, আমাকে দুইজন মানুষ আমাকে ধইরা, আমার তো হাজার হাজার ছাত্র, ধইরা আমাকে সেখানে উঠাইল। আমাকে উঠানোর পরে আমি চিন্তা করলাম, আর আমার চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছিল। আমি একটা জিনিস কল্পনা করতেছিলাম, আয় আল্লাহ, এত উপরে, এত উপরে এই গারে হেরায়, আর এখন তো মোটামুটি সরকার ব্যবস্থাপনা সুন্দর করছে, সিঁড়ির ব্যবস্থা করছে, বেয়ে বেয়ে উঠা যায়। তৎকালীন যুগে তো নবীজির উঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা ছিল না। সেখানে মা খাদিজা, এত বয়স বৃদ্ধা একজন মা, কি করে আমার নবীর খাবার নিয়া সেই জাবালে নূরের ভিতরে গারে হেরার ভিতরে আমার নবীর খাবারের ব্যবস্থা করেছেন? চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য মা খাদিজার কবরের পাশে আদৌ যদি কেউ দাঁড়ায়, জান্নাতুল মালা, জান্নাতুল মুআল্লা বলে যেটাকে মানুষ, ওখানে দাঁড়াইলে মা খাদিজার কবরের পাশে দাঁড়াইলে কেউ চোখের পানি রাখতে পারে না। যেই মা খাদিজা ইসলামের জন্য এতটা কষ্ট করলেন, নবীর জন্য, মানবতার জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, যে মা খাদিজার এতটা অবদান, ওই মা খাদিজা ওই জাবালে নূরের ভিতরে আল্লাহর নবীর জন্য খেজুর নিয়া, পানি নিয়া, একটু জবের ছাতু নিয়া নবীজির সামনে হাজির হয়ে গেলেন। মা খাদিজা যায় দেখে, নবীজি আমার ধ্যানে মগ্ন, কোনো খেয়াল নাই, ডান বামে তাকায় না, পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া আবাল কাসেম মুহাম্মদ, ও গো কাসেমের পিতা মুহাম্মদ। যখন ডাক দিছে নবীজি আমার পিছনে তাকায় দেখে মা খাদিজা, নবীজিও কাঁদতেছে, মা খাদিজা কাঁদতেছে, এক টুকরা খেজুর মা খাদিজা বের করে আমার নবীজির মুখে তুলে দিলেন। আমার নবীজি আরেক টুকরা খেজুর বের করে মা খাদিজার মুখে তুলে দিলেন। আর এই দৃশ্য দেখে দেখে যেন আসমানওয়ালা আনন্দে আত্মহারা। জোরে কোন সুবহানাল্লাহ।
মা খাদিজা এতটা কষ্ট করেছেন ইসলামের জন্য, মা খাদিজার এতটা অবদান ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীজির জন্য মা খাদিজার এতটা অবদান আমার বাজান। এই জন্য আপনাদেরকেও বলি, খুব ভালো করে বুঝবেন, এই যুগের নারী যারা, তারাও যদি আজকে স্বামীদেরকে বলে তুমি মসজিদে চলে যাও কোনো টেনশন নাই, তুমি চিল্লায় চলে যাও কোনো টেনশন নাই, তুমি হজের সফরে চলে যাও কোনো টেনশন নাই, তুমি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য বের হয়ে যাও কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমার সংসারের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবে, আমাদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে, এই ভরসা নিয়ে যদি কোনো স্বামীকে কেউ দ্বীনের রাস্তায় বের করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীদেরকে মা খাদিজার সাথে জান্নাতি করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু এখন এই রকমের নারী খুব কম পাওয়া যাবে যারা তার স্বামীকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য সহযোগিতা করে, দ্বীনের জন্য বের হতে সহযোগিতা করে, নামাজের জন্য বের হতে সহযোগিতা করে, বরং এখন এমন পাওয়া যাবে যে আরো জিজ্ঞাসা করে এতক্ষণ কি করলা, নামাজ পড়তে কি এত সময় লাগে নাকি, কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই দিক দিয়ে আমি যেই কথা বলতেছিলাম, মা খাদিজা খানা খাওয়াইয়া যখন চলে আসলেন, আসার পরে ওই দিক দিয়া নবীজি প্রায় 3 মাস পর্যন্ত গারে হেরায় দেনেমগ্ন অবস্থায়, হঠাৎ জিব্রাইল আমিন আসলেন আয়েশা আমার নবীজিকে ওই জাবালে নূরের ভিতরে, আমার নবীজিকে গারে হেরার পাশেই পাদদেশে নিয়ে গেলেন, সেখানে আল্লাহর নবীর সাক্ষে সদর হলো, সিনা মোবারক চেক করা হলো, কারণ ওহি দিবেন, কোরআন নাজিল করবেন, কোরআন যেন বরদাস্ত করতে পারে, আল্লাহর নবীকে ওই রকমের করে তৈরি করলেন, সুবহানাল্লাহ। নবীজির সাক্ষে সদর হয়ে গেল, এরপর জিব্রাইল আমিন একদিন নবীজির সামনে দাঁড়া কয় ইকরাইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন, নবীজি কয় মা আনা বিকারিন লাস্তু বিকারিন, আমি তো পড়তে জানি না, জিব্রাইল আবার বললেন ইকরাইয়া মুহাম্মদ, কয় পড়তে জানি না, 3 বার বললেন কয় পড়তে জানি না, এবার জিব্রাইল আমিন নবীজি বলেন ফাখা জানি ফাকতানি, নবীজি বলেন জিব্রাইল আমাকে জড়ায়া ধরলেন আর বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, যখন জিব্রাইল আমিন আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন কি যেন আমার ভিতরে একটা ঢুকে গেল, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে পড়া আরম্ভ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, জোরে কর না আল্লাহু আকবার।